ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিক্স অ্যান্ড সলিউশন। আগের দিন আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির 20টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পরের আরও 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা বাংলার গভর্নর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল কী করে হলো সেখান থেকে আলোচনা শুরু করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আজকের সেটটির পিডিএফ ডাউনলোড করে নেবে ও নিজে প্র্যাকটিস করবে। চলো শুরু করা যাক। আজকে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির 21 নম্বর প্রশ্ন বলল, কোন আইন বলে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়? এটার অ্যান্সার হয়ে যাবে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট বা আইন হিসাবে। আর এই অ্যাক্ট হেস্টিংসের সময় হয়েছিল। আগের দিন বলেছিলাম বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। এবার মনে রাখবে, এই রেগুলেটিং অ্যাক্ট হিসেবেই তিনি গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত হন। পরের প্রশ্ন দেখো, বলল বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার প্রথম যে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। আরেকটা কথা মাথায় রাখবে, ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1775 পর্যন্ত ভারতে গভর্নর ও গভর্নর জেনারেল পদে ছিলেন। বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? আমাদের অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এবার পরের প্রশ্ন দেখো, কলকাতায় সুপ্রিম কোর্ট কোন গভর্নর জেনারেলের সময় গঠিত হয়েছিল? এটার অ্যান্সার কী হবে? এটা দেখো, সুপ্রিম কোর্ট ভারতে প্রতিষ্ঠিত হয় 1774, তাই তো? আর আমরা এর আগের প্রশ্নে জানতে পারলাম যে ওয়ারেন হেস্টিংস 1772 থেকে 1785 পর্যন্ত গভর্নর ও গভর্নর জেনারেল ছিলেন। তাহলে যেহেতু সুপ্রিম কোর্ট 1774 প্রতিষ্ঠিত হয়েছিল, তাহলে এটার অ্যান্সার হয়েছে ওয়ারেন হেস্টিংস। আমাদের ইয়ারগুলো মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, ওয়ারেন হেস্টিংসের সময় কলকাতায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? সবসময় মনে রাখবে, এই ব্রিটিশ আমলে হেস্টিংসের সময় যখন সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, তখন প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলাইজা ইম্পি। পরের প্রশ্ন দেখো, বলল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কাকে ফাঁসির সাজা শুনিয়েছিলেন? দেখো, নামগুলো সব একই রকম, মহারাজা নন্দদুলাল, মহারাজা নন্দ, মহারাজা নন্দলাল, মহারাজা নন্দকুমার। তো এটার অ্যান্সার হয়ে যাবে মহারাজা নন্দকুমার। আর মনে রাখবে যে তিনি ব্রিটিশ সরকার দ্বারা নিযুক্ত কালেক্টর ছিলেন বীরভূমের, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল 1775-এ, এই ইয়ারটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, বলল ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কী? ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট। এটার অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল গ্যাজেট। আর এখানে দেখো যে এটা কিন্তু ছিল সাপ্তাহিক সংবাদ পত্রিকা, আর এটি 1780, এটা 1780 প্রকাশিত হয়েছিল, ইয়ারটা মনে রাখবে, খুব পরীক্ষায় আসে। আর এখানে অপশনে দেখো সমাজের দর্পণ আছে, এটা এটা মাথায় রাখবে, এটা হচ্ছিল বাংলায় প্রকাশিত হয়েছিল, প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা, এটা মাথায় রাখবে, সমাচার দর্পণ। পরের প্রশ্ন দেখো, বলল সলবায়ের সন্ধি কত সালে হয়েছিল? সলবায়ের সন্ধি হয়েছিল 1782-তে। হ্যাঁ, এই সন্ধির মাধ্যমে মনে রাখবে প্রথম মারাঠা ওয়ার যে হয়েছিল, সেই প্রথম মারাঠা ওয়ার এই চুক্তির মাধ্যমেই শেষ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, ক্যালকাটা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, আর ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1781-এ ক্যালকাটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এবার পরের প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন বলল, এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? এটার অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্সের সাথে সাথে মনে রাখবে
এর ইয়ারটা মনে রাখবে, এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল 1784। আর এই এশিয়াটিক সোসাইটিও কিন্তু হেস্টিংসের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, 30 নম্বর প্রশ্ন বলল, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণয়ন হয়? এটার অ্যান্সার হয়ে যাবে 1784। পিটের ভারত শাসন আইন কত সালে প্রণয়ন হয়? 1784। এটাও কিন্তু ওয়ারেন হেস্টিংসের সময়ই হয়েছিল। 31 নম্বর প্রশ্ন দেখো, বললো প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? এটার অ্যান্সার হয়ে যাবে 1775 থেকে 1782, মানে এটা ছিল ফার্স্ট মারাঠা ওয়ার। এর আগেই বলেছিলাম যে এই ওয়ার কোন সন্ধির মাধ্যমে শেষ হয়েছিল, এটা কিন্তু আমাদের ওই সলবাই সন্ধির মাধ্যমে 1782 যে চুক্তিটা হয়েছিল তার মাধ্যমে ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ারটা শেষ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, দ্বিতীয় ইঙ্গো মৈশূর যুদ্ধ কত সালে হয়েছিল? দ্বিতীয় ইঙ্গো মৈশূর যুদ্ধ হয়েছিল 1780 থেকে 1784, 1780 থেকে 1784 সাল। এই এই যুদ্ধটা, আরেকটা জিনিস মাথায় রাখবে, এই যুদ্ধ ম্যাঙ্গালোর চুক্তি দিয়ে শেষ হয়। এটাও কিন্তু হেস্টিংসের সময় হয়েছিল। তাহলে ম্যাঙ্গালোর চুক্তি দিয়ে যদি তোমাদেরকে বলে ম্যাঙ্গালোর চুক্তি কত সালে হয়েছিল, মনে রাখবে 1784 ম্যাঙ্গালোর চুক্তি হয়েছিল, এটা মাথায় রাখবে। পরের প্রশ্ন দেখো, বললো সুরাটের সন্ধি কত সালে হয়েছিল? সুরাটের সন্ধি হয়েছিল 1775। পরের প্রশ্ন দেখো, পুরন্দরের সন্ধি কত সালে হয়েছিল? মনে রাখবে পুরন্দরের সন্ধি দুবার হয়েছিল। প্রথমবার যে পুরন্দরের সন্ধি হয়েছিল সেটা হয়েছিল 1665। এটা হয়েছিল জয়সিংহ, মানে রাজপুত জয়সিংহ আর শিবাজীর মধ্যে। আর দ্বিতীয়বার পুরন্দরের সন্ধি হয়েছিল 1776। মারাঠাদের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল পুরন্দরের সন্ধি। তো এখানে অপশনে যেহেতু 1665 নেই, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে 1776। পরের প্রশ্ন দেখো, বললো ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। আর লর্ড কর্নওয়ালিসের কথা বলে রাখি, হেস্টিংসের পরে কর্নওয়ালিস 1786 থেকে 1793 পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো, পুলিশি ব্যবস্থা কে প্রবর্তন করেন? এটার অ্যান্সার হয়ে যাবে লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, বেনারসে কে সংস্কৃত কলেজ স্থাপন করেছিলেন? এটার অ্যান্সার হয়ে যাবে জোনাথন ডানকান। ইয়ারটা জেনে রাখবে, এটা 1792 বারাণসীতে সংস্কৃত কলেজ স্থাপন করেছিল। পরের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল টিপু সুলতান ও কর্নওয়ালিসের মধ্যে। এটা হয়েছিল 1792। আরেকটা কথা মাথায় রাখবে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে তৃতীয় অ্যাংলো মৈশূর যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। পরের প্রশ্নটি দেখবে, বলা আছে তৃতীয় ইঙ্গো মৈশূর যুদ্ধ কবে হয়েছিল? তৃতীয় ইঙ্গো মৈশূর যুদ্ধ হয়েছিল 1790 থেকে 1792। এর আগের প্রশ্নে আমরা দেখেছিলাম যে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কবে হয়েছিল, 1792। তো এই দেখো, এই যুদ্ধটা শেষ হয়, তৃতীয় ইঙ্গো মৈশূর যুদ্ধ শেষ হয় 1792। কোন সন্ধির মাধ্যমে? শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মাধ্যমে এই তৃতীয় ইঙ্গো মৈশূর যুদ্ধ শেষ হয়েছে। আজকের শেষ প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? আমরা সবাই জানি, লর্ড ওয়েলেসলি। আর লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 পর্যন্ত বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত ছিলেন। আজকে এতটুকুই, এর পরের দিন আরও 20 প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।